আজকের এই ভিডিওতে আমরা মডেল ইন প্লেসের আরও দুই ধরনের কমান্ড সম্পর্কে জানব, একটা হচ্ছে সুইপ আর একটা হচ্ছে সুইপ ব্লেন্ড। তো আমরা প্রথমে আমাদের এখান থেকে মডেল ইন প্লেস কমান্ড সিলেক্ট করব এবং এখান থেকে আমাদের যে জেনেরিক মডেল আছে সেটা সিলেক্ট করে ওকে দিব। তো এখন আমাদের এই ফর্মের মধ্যে আমরা রিভলভের পরের যে কমান্ড সেটাই হচ্ছে আমরা নিয়ে কাজ শুরু করব, যেটার নাম হচ্ছে সলিড সুইপ। তো এটা কিভাবে কাজ করে, আমরা আমাদের এখান থেকে সুইপ কমান্ড সিলেকশনের পর মেইনলি আমরা আমাদের ওয়ার্ক প্লেনে দুই ধরনের প্রসেসের মাধ্যমে আমরা সুইপ নিয়ে কাজ করতে পারবো, একটা হচ্ছে পিক পাথ আর একটা হচ্ছে স্কেচ পাথ। মেইনলি আমাদের অবজেক্ট যদি সিলেক্টেড মানে থ্রি ডি অবস্থায় থাকে তো সেই ক্ষেত্রে পিক পাথ নিয়ে কাজ করাটাই বেটার, মানে বেশি সুবিধা হয় আর কি। তো আমরা যদি এখান থেকে আমাদের পিক পাথ সিলেক্ট করি এবং পরবর্তীতে আমাদের এখান থেকে জাস্ট লাইন সিলেক্ট করতে হবে, তো আমি এখান থেকে প্রথমে আমাদের এই লাইন, তারপরে এই ছোট অংশ এবং তার পাশের যে লাইন আছে এই তিনটা লাইন আমি সিলেক্ট করতেছি। আর এই ক্ষেত্রে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে আমাদের একটা কমপ্লিট লুপ টাইপের লাইন থাকতে হবে, মানে এমন কোনো লাইন যাতে না থাকে যে যেখানে মাঝে গ্যাপ, মানে ধরা যাক আমরা এই মাঝে যে ছোট লাইনটা আছে সেটা ভুলবশত না দিয়ে তার পাশের লাইনে আমরা ক্লিক করে দিছি। মেইনলি হচ্ছে আমাদের মাঝে যাতে কোনো গ্যাপ না থাকে, লুপ যদিও না হয় মেইনলি মাঝে যাতে কোনো গ্যাপ না থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এই যে এখন আমরা মাঝে গ্যাপ রাখছি, এখন যদি আমরা এডিট মোড ফিনিশ দিই আমাদের কিন্তু এখানে ওয়ার্নিং মেসেজ আসবে। তো অবশ্যই আমাদের এরকম লাইন কমপ্লিট করে তারপর আমাদের এখানে এডিট মোড ফিনিশ দিতে হবে, কারণ এই অংশটাতে আমরা একটা সলিড অংশ তৈরি করব। তো সলিড অংশ তৈরি করার জন্য পুরো লাইন আমাদের কমপ্লিট রাখতে হবে। তো তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখানে প্রোফাইল এডিট করব। তো প্রোফাইল এডিট এ ক্লিক করার পর আমরা দেখব যে এখানে কিন্তু আমরা আমাদের মাউসের কার্সারটা কিন্তু স্ন্যাপিং হয়ে গেছে, মানে এখানে আমাদের বিভিন্ন অংশে আমরা স্ন্যাপ করতে পারতেছি। কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যদি ভিউ কিউব থেকে এখানে যদি রাইটে ক্লিক করি তো এই অংশ থেকে কিন্তু আমরা এখানে ড্রয়িং করতে পারবো না, কারণ তার মেইন কারণ হচ্ছে এখানে শুধুমাত্র একটা লাইন দেখা যাচ্ছে। যদি এখানে এরকম একটা লাইন থাকে সেই ক্ষেত্রে আমাদের মাউসের কার্সারটা কিন্তু স্ন্যাপ করবে না। কিন্তু আমরা যদি এখানে আমাদের যে প্লাস যে জায়গাটা আছে, যেমন হচ্ছে এই অংশটা হচ্ছে আমাদের প্লাস, এইখানে আমরা মেইনলি আমাদের যে ড্রয়িংয়ের কাজগুলো আছে সেগুলো আমরা এখান থেকে মেইনলি করতে পারবো। তো এখন আমরা এখানে আমাদের খুব পরিচিত ট্রেডিশনাল একটা ডিজাইন আমরা তৈরি করতেছি। আচ্ছা, আর এখানে একটা বিষয় হচ্ছে যেহেতু আমরা এই লাইন বরাবর একটা সলিড অংশ তৈরি করব, অবশ্যই এই সলিড যে ডিজাইনটা আছে এটা যাতে ক্লোজড হয়, ক্লোজ না হলে এটা কিন্তু কাজ করবে না। এই যেমন এখানে আমরা দিচ্ছি এটা কিন্তু ক্লোজড হয়ে গেছে, যদি ক্লোজড না অবস্থায় রেখে আমি যদি এডিট মোড ফিনিশ দিই এখানে কিন্তু ওয়ার্নিং মেসেজ আসবে। তো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আমাদের যে এই প্যাটার্ন আছে এটা যাতে ক্লোজ হয়। ও আচ্ছা, এদিকে আর একটু এক্সট্রা অংশ আছে, এক্সট্রা অংশ থাকলেও কিন্তু হবে না, আমাদের এই জায়গাটা এখান থেকে ট্রিম করে দিতে হবে। তো এখন যদি আমরা আমাদের এডিট মোড ফিনিশ দিই এবং আবারও যদি আমরা ফিনিশ দিই তাহলে আমরা এখানে দেখতে পারবো আমাদের কিন্তু এখানে একটা এরকম ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেছে, যেটা আমরা অনেক ট্রেডিশনাল এবং আমরা অনেক ধরনের বাসাবাড়িতে মেইনলি এই ধরনের ডিজাইন দেখি। আমরা যদি রিয়েলিস্টিক ভিউতেও যদি দেখি তাহলে দেখবো যে এটা আমাদের বিল্ডিংয়ের ম্যাটেরিয়ালের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। পরবর্তীতে আমরা নিশ্চয়ই জানি যে এটার ম্যাটেরিয়াল কীভাবে চেঞ্জ করতে হয়। আচ্ছা, এখন তাহলে আমরা নতুন আর এক ধরনের প্রসেসে কাজ করব, যেটা হচ্ছে আমাদের এখানে সুইপ কমান্ডে যাওয়ার পর এখানে স্কেচ পাথ। তো স্কেচ পাথ নিয়ে কাজ করার আগে ধরা যাক আমরা এখান থেকে একটা উইন্ডোর, এখানে উইন্ডোর একটা আউটার পোর্শন মানে একটা বাউন্ডারি তৈরি করি এক্সট্রুশনের মাধ্যমে। এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল নিব আর হচ্ছে এখান থেকে আমাদের প্লেন সিলেক্ট করতে হবে, পিকে প্লেন, ওকে। তারপর ধরা যাক আমরা এই যে আমাদের মানে যে প্লেনে আমাদের উইন্ডোটা আছে সেই প্লেনটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তারপর আমাদের এখান থেকে রেক্ট্যাঙ্গেল কমান্ড নিয়ে এখান থেকে জাস্ট আমাদের প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল এখন ঠিক আছে,
তো এখন আমরা আবার ওইখান থেকে আমাদের যে সুইপ কমান্ড আছে সেটা অ্যাক্টিভেট করব। তারপর আমরা এখান থেকে আমাদের যে স্কেচ পাথ আছে সেখানে ক্লিক করব। করার পর এখান থেকে মেইনলি আমাদের প্রথমে প্লেন সিলেক্ট করে নিতে হবে যে কোথায় আমরা স্কেচ করব। তো আমরা এখানে প্লেন সিলেক্ট করে ধরা যাক এই উপরের অংশে আমরা স্কেচ তৈরি করব। তো উপরের অংশ সিলেক্ট করার পর এখন আমরা যদি এই তিনটা লাইনের উপর স্কেচ করি, আচ্ছা তিনটা লাইনের উপর আমরা স্কেচ করলাম, তো এখন আমরা আমাদের যে এই এডিট মোড আছে সেটা আমরা ফিনিশ দেব। তারপর আমরা প্রোফাইল এডিট করব। প্রোফাইল এডিট করার পর আমাদের যে ভিউ কিউব আছে সেই ভিউ কিউব থেকে ওই যে প্লাস সাইনের যে অংশটা আছে সেখানে যাব। আর এখানে যাওয়ার পর আমাদের জাস্ট লাইন টুলের মাধ্যমে যে ডিজাইনটা আমরা তৈরি করতে চাই সেই ডিজাইনটা আমরা এখান থেকে তৈরি করব। ধরা যাক আমরা এরকম সিম্পল একটা ডিজাইন তৈরি করলাম। তৈরি করার পর যদি আমরা এখন এডিট মোড ফিনিশ দেই, আবার যদি ফিনিশ দেই, তো আমরা এখানে দেখতে পাবো যে আমাদের যেই ধরনের রিকোয়ার্ড ডিজাইন আছে সেটা আমরা তৈরি করতে পারি। তো মেইনলি হচ্ছে এখানে আমাদের স্কেচ পাথ অথবা পিক পাথ যে কোনোটার মাধ্যমে আমরা তৈরি করতে পারি, কিন্তু আমাদের যদি 3D মডেল থাকে তো সেক্ষেত্রে আমাদের পিক পাথ নিয়ে কাজ করাটা বেশি ইজি এবং বেশি অ্যাকিউরেট হবে। এখন আমরা দেখব হচ্ছে আমাদের সুইপ ব্লেন্ড কমান্ড কীভাবে কাজ করে সে সম্পর্কে। তো আমরা আবারও আমাদের এখান থেকে মডেল ইন প্লেসে যাচ্ছি, আর এখান থেকে যে জেনেরিক মডেল আছে সেটা সিলেক্ট করতেছি। তো জেনেরিক মডেল সিলেক্ট করার পর আমরা ধরা যাক 3D প্লেনে গেলাম, তো সেক্ষেত্রে আমাদের কাজ করতে একটু সুবিধা হবে। আর আবারও আমরা এখান থেকে সুইপ ব্লেন্ড যে কমান্ডটা আছে সেটা অ্যাক্টিভেট করতেছি। এখন সুইপ ব্লেন্ড কমান্ড সিলেক্ট করার পর এখানে আমাদের পাথ স্কেচ করতে হবে যে আসলে আমাদের কোন পাথ দিয়ে আমরা এখানে আমাদের মানে যেই শেপগুলো আছে সেই দুইটা ব্লেন্ড হবে। মেইনলি আমাদের সুইপ ব্লেন্ড কথার অর্থ হচ্ছে যে দুই ধরনের শেপের অবজেক্ট একই সাথে অ্যাড হয়ে যাবে একটা স্পেসিফিক পাথ বরাবর। তো যেমন হচ্ছে আমি এখানে স্কেচ পাথে যাওয়ার পর ধরা যাক এখানে লেভেল ওয়ানে আমি এরকম একটা আর্ক তৈরি করতেছি, ধরা যাক এরকম একটা আর্ক তৈরি করতেছি। তো আর্ক তৈরি করার পর আমি এখানে আমার যে এডিট মোড আছে সেটা ফিনিশ দিচ্ছি। তো এডিট মোড ফিনিশ দেওয়ার পর আমরা যদি 3D আসি তো আমরা এখানে দেখতে পাবো এখানে দুইটা প্লাস সাইন কেন, কারণ হচ্ছে মেইনলি আমাদের এখানে মাল্টিপল মানে হচ্ছে দুইটা অবজেক্ট দুই ধরনের শেপ আমরা এখানে তৈরি করতে পারবো, যে দুইটার প্রোফাইলও আমাদের এখানে দেওয়া আছে, একটা হচ্ছে প্রোফাইল 1 আর একটা হচ্ছে প্রোফাইল 2। এই দুইটার দুই ধরনের শেপ একসাথে ব্লেন্ড হয়ে ওই পাথ বরাবর থাকবে। তো এখন যদি আমরা এখানে সিলেক্ট প্রোফাইল 1 ক্লিক করি, তারপর আমরা এখানে এখান থেকে আমাদের যে কোনো একটা অংশ সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট প্রোফাইল 1 ক্লিক করার পর আমরা ধরা যাক এইটা সিলেক্ট করব। তো আমরা এখানে এডিট প্রোফাইলে যাব। এডিট প্রোফাইলে গেলে আমরা দেখতে পাবো যে আমাদের এই প্রোফাইলটা অ্যাক্টিভ অবস্থায় আছে। তো এখন এই প্রোফাইলে আমরা কাজ করব। তো যেহেতু এই প্রোফাইলে আমাদের কাজ করতে হবে সেই ক্ষেত্রে আমরা এটার প্লাস সাইনটা কোথায় সেটা আমাদের এখানে খুঁজে বের করতে হবে। তো ভিউ কিউব থেকে আমি এখানে ফ্রন্টে যাচ্ছি। তো ফ্রন্টে যাওয়ার পর এই যে প্লাস সাইনটা কিন্তু আমরা খুঁজে পাইছি। এখন যদি এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করি, ধরা যাক এরকম একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করতেছি, রেক্ট্যাঙ্গেল তৈরি করে যদি এডিট মোড ফিনিশ দিই, আবার আমি যদি সিলেক্ট প্রোফাইল 2 যদি যাই এবং সিলেক্ট প্রোফাইল 2 যাওয়ার পর যদি আমি আবার এডিট প্রোফাইলে ক্লিক করি এবং এখানে যদি আমি একটা সার্কেল তৈরি করি, ধরা যাক এরকম একটা সার্কেল তৈরি করলাম, এবং এডিট মোড যদি ফিনিশ দিই, এডিট মোড ফিনিশ দেওয়ার পর আমরা যদি এটাকে একটু অরবিট করি, এডিট মোড আবার ফিনিশ দিই এবং এটার ভিজুয়াল স্টাইল যদি আমি রিয়েলিস্টিক করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু এই ধরনের একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে। যদি এটাকে সিলেক্ট করি, মেইনলি এটাতে যদি আমরা সিলেক্ট প্রোফাইল 1 যাই আবার এডিট প্রোফাইলে ক্লিক করি, তাহলে কিন্তু এখানে আমরা আরও অনেক ধরনের চেঞ্জ করতে পারবো। যেমন আমি যদি এখানে আমাদের ফ্রন্টে যাই, ভিউ কিউবের ফ্রন্টে যাওয়ার পর আবারও আমাদের এখানে যে অংশটা আছে, যেমন হচ্ছে এই যে এটা, এটার সম্পূর্ণ বাউন্ডারি আমি এখান থেকে ডিলিট করে দিলাম এবং এখান থেকে ধরা যাক আমি একটা সার্কেল নিলাম এবং একটা বড় ধরনের সার্কেল এরকম তৈরি করব। এবং আমরা যদি এডিট মোড ফিনিশ দেই, আবারও যদি ফিনিশ দেই,
তো আমরা দেখতে পাবো যে আমাদের এখানে এই ধরনের শেপের একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে। মেইনলি এই ধরনের যে পাথ ফলো করার মাধ্যমে যে দুইটা অবজেক্ট একসাথে ব্লেন্ড হয়, এই ধরনের কাজটা মেইনলি আমরা এই সুইপ ব্লেন্ডের মাধ্যমেই করতে পারি। সুইপ মেইনলি হচ্ছে আমাদের একটা পাথ ফলো করায়, আর হচ্ছে মেইনলি মাল্টিপল শেপের অবজেক্টগুলোকে একই সাথে ব্লেন্ড করে একটা স্পেসিফিক শেপে কনভার্ট করে থাকে। তো ভিডিও এই পর্যন্তই, দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।